আমরা এখন পর্যন্ত সেই দাম নিয়ে আশঙ্কায় ভুগতেছি। আমাদের এখন পর্যন্ত কারোর সাথে সেই আলোচনা হচ্ছে না ট্যানারি মালিকদের সাথে। আমাদের যদি বৃষ্টি হয় তাহলে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আমাদের মালগুলো এই যে সব রাস্তার পরে ফেলানো রয়েছে, লবণ দেওয়া হচ্ছে খোলা আকাশের নিচে, কেউ আমাদের সাথে এখন পর্যন্ত দাম দরে আসেনি। যে 7 দিনের আগে আমরা ঢাকাতেও কোনো পার্টি নামবে না, 7 দিন কি 10 দিনের ভিতরে আমাদের এই মালটা ডেলিভারি করতে হবে। এই পর্যন্ত আমাদের এইখানে এই রিক্সে থাকতে হবে, এটা নিয়ে আমরা খুব সমস্যার ভিতরে আছি। আমরা বিগত দিনে অনেকবার জানাইছি আমাদের একটা নির্ধারিত একটা জায়গা দিক সরকার, কিন্তু সেই জায়গা দিচ্ছে না। আমরা হায়ার করে কত রিক্স নিয়ে, মানে জীবন রিক্স নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। দেশের সম্পদ রক্ষা করার ক্ষেত্রে অর্থ দিতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, তারপরও আমরা ন্যায্য কোনো কিছু পাচ্ছি না। Thank you.